ফেসবুক লাইভে বাংলার এক নম্বর নিউজ 18 বাংলা। তবে তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু একই সঙ্গে লকআউট কোটি কোটি ফেসবুক ইউজারে কোটি কোটি অ্যাকাউন্ট পর্যন্ত যাওয়া যাচ্ছে না। নিউজ 18 বাংলার লাইভ খবরে 40 লক্ষেরও বেশি মানুষের প্রতিক্রিয়া, রিয়াক্ট করেছেন 29,80,000 দর্শক, 7 লক্ষেরও বেশি দর্শকের কমেন্ট, নিউজ 18 বাংলার খবর শেয়ার করেছেন প্রায়। গুড নাইট বন্ধুগণ, যাই হোক আজকে এইভাবে তোমাদের সঙ্গে ইউটিউবে আসার একটাই রিজন গাইজ, প্রায় সন্ধ্যা 7-8টার সময় একটা বড় আপডেট চলে এসেছে যে ফেসবুক কিন্তু হঠাৎ করে মানে সবার কিন্তু রিমুভড হয়ে গেছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ফার্স্টে আমিও বুঝতে পারিনি, বাট আমি যখন ফেসবুকে ঢুকলাম তখন আমিও নিজে একটা মানে শকড হয়ে গেছি যে আমারও ফেসবুক রিমুভ, ঠিক আছে। যাই হোক গাইজ, মানে ব্যাপারটা হয়তো অনেকে অনেক রকমভাবে নিচ্ছে যে ফেসবুক হয়তো হ্যাক হয়ে গেছে বা ফেসবুক রিমুভ হয়ে গেছে, কারণ ফেসবুক থেকেও অনেকবার মানে নিচেই দেখিয়ে দিচ্ছে যে ফেক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। বাট গ্যাস এতে কোনো রকম ঘাবড়ানোর কিচ্ছু নেই, ফেসবুকে কিন্তু গ্যাস একটা নতুন আপডেট আসতে চলেছে, এই চলে স্ক্রিনশট দেখে নাও তোমরা। স্ক্রিনশটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এটা কিন্তু মার্ক জুগেনবার্গ দিয়েছে, যে হলো ফেসবুকের মেন মালিক, অ্যাকচুয়ালি ওনার বলতে পারো। সো যাই হোক, মানে নিউ আপডেট মানে অনেক ক্ষেত্রে কী হয় বলো তো, যখন নিউ আপডেট আসে তখন কিন্তু মানে হালকা করে কিন্তু জিনিসগুলো ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম হয়েছে, ফেসবুক কিছুক্ষণের জন্য কিন্তু অফ করে দিয়েছে। যাই হোক নতুন আপডেট হয়তো আসছে, যাই হোক ধামাকা কিছু একটা তো আনবেই, তো কোনো ব্যাপার না, চিল করো, এনজয়তে থাকো। কিছুক্ষণের জন্য তো গেছে, তো কিছু এরকম ফেসবুকে কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটার থেকে শুরু করে ছোটো ক্রিয়েটারও আছে, তারা হয়তো ভাবছে যে কী হবে এরপরে, ভিডিও বানাতে পারবে কি না বা কী, কারণ অনেকে ভিডিও বানায় আবার অনেকে কিন্তু ফেসবুক ইউজ করে, কারণ ওয়ার্ল্ডে কিন্তু অনেক মানে কী বলবো ইউজার্স ভর্তি, ঠিক আছে, ফেসবুক বিশেষ করে। সো যাই হোক কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার না, ঠিক আছে, টেনশন ফ্রি থাকো, জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে আর আপডেট কিন্তু আসবে খুব বড় একটা ধামাকা, ঠিক আছে। যাই হোক চলো, আমি কিন্তু মানে কুল রয়েছি, ঠিক আছে, তোমার কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় সেরকম ভাবে কিন্তু নিউ আপডেট আসার জন্য কিন্তু ওয়েট করতে হয়, ঠিক আছে। সো যাই হোক চলো, তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করে দিলাম, কিন্তু আমিও ভয় পেয়েছিলাম যে ফেসবুক আমার উড়ে গেল। যাই হোক চিল করো, কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে আমি তো ছোট ক্রিয়েটার, বাট বড় বড় ক্রিয়েটারদের আপডেট দেখে না আমিও শকড হয়ে গেছি, ঠিক আছে। হাউ টু পসিবল ব্রো, ঠিক আছে, যে এরকম ভাবে ফেসবুক উড়ে যাওয়ার কারণটা কি, ঠিক আছে। যাই হোক কষ্ট হচ্ছিল প্রথমে, বাট তারপরে গাইস মার্ক জুকেনবার্গের পোস্ট দেখে কিন্তু আমার মনের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেল, ঠিক আছে। যাই হোক চলো, যাই হোক চলো বস, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ধামাকা আপডেট আসতে চলেছে, যাই হোক চলো দেখতে থাকো। আর এটা তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করার একটাই রিজন গাইস, কারণ কেউ প্যানিক হয় না, কেউ ভয় পেয়েও না, কারণ অনেকে অনেক রকম মানে গুজব লটায়, ঠিক আছে, যে উড়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, অনেক রকম অনেক গুজব লটায়। বাট গাইস মানুষের কাজই হলো বলা, ঠিক আছে, তোমার কাজ কি দেখা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, আর প্লিজ ভাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো এরকম নিউ আপডেট আনতে থাকবো, ঠিক আছে, বি কুল ব্রো।